নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে পুলিশের এনকাউন্টার, নিহত কুখ্যাত কয়লা মাফিয়া আহার। সোনায়ে পুরো বোর্ড গঠন, চেয়ারম্যান হলেন রানী দাস এবং ভাইস সাহার। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, বদরপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাইলাকান্দি করিমগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্মীনগরে পুলিশ এনকাউন্টারে নিহত হল কুখ্যাত কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, এই কুখ্যাত কয়লা মাফিয়া আব্দুল আহাদের বিরুদ্ধে প্রায় পঞ্চাশেরও অধিক মামলা বরাক উপত্যকার বিভিন্ন থানায় ঝুলছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ শনিবার সকালে সুতারকান্দি থেকে আব্দুল আহাদকে গ্রেফতার করে লালা থানাতে নিয়ে আসে। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে মেডিকেল করে পুনরায় লালা থানাতে নিয়ে আসার সময় সে পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যায়। এরপর হাইলাকান্দি পুলিশের পক্ষ থেকে সর্বত্র সতর্কতা জারি করা হয়। হাইলাকান্দি জেলার বিভিন্ন চেকপোস্টে রেড অ্যালার্ট করে নাকা চেকিং জোরদার করে দেওয়া হয়। গভীর রাতে আহাদ চৌধুরী তার এক সঙ্গীকে নিয়ে বাইকে করে হাইলাকান্দি করিমগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্মীনগর হয়ে করিমগঞ্জের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা পুলিশকে দেখে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা তাদের দিকে গুলি ছুড়লে আব্দুল আহাদ চৌধুরী এনকাউন্টারে নিহত হয়। তবে তার সঙ্গীটি বাইক নিয়ে করিমগঞ্জের দিকে পালিয়ে যায়। পুলিশ আহাদ চৌধুরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশের এই এনকাউন্টারের ঘটনায় হাইলাকান্দি জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 11:30 পে জব হামারি কাস্টডি সে ভাগা তব পুরে হাইলাকান্দি মে পুরে আসাম মে হাম লোগো মে অ্যালার্ট জারি কিয়া। सारे उसी प्राइसेस को रेट्स पे जाके इसको वापस अप्रेन करने के लिए हम लोगों ने ड्राइव शुरू किया। उसमें हम लोगों को रात को इन्फॉर्मेशन मिला कि ये कोशिश करेगा लखीनगर वाले रास्ते से वापस करीमगंज में घुस के क्रॉसओवर करने का। अकॉर्डिंगली लाला पुलिस ने लखीनगर में नाका लगा के चेकिंग शुरू किया। अराउंड 1:30 AM आज सुबह 1:30 पर एक बाइक से जब लोग नाका क्रॉस कर रहे थे और उनको जब रोका गया तो बाइक में पीछे अब्दुल अहद चौधरी ही बैठा हुआ था और वो आर्म्ड था। उसने तुरंत पुलिस पार्टी के ऊपर फायर खोल दिया। पुलिस अपने प्रोडक्शन में रिटेलिएटरी फायर किया जिससे अहद के पैर में गोली लगा और वो वहां पे गिर गया। इस कमोशन का फायदा उठा के जो उसका साथी था वो बाइक लेके करीमगंज की तरफ भाग गया, बट अहद ने फिर से फायर किया जो कि पुलिस की गाड़ी में लगा और रिटेलिएशन फायर में जो बुलेट इंजरीज थी उसको हम लोगों ने इमीडिएटली एसके रॉय सिविल हॉस्पिटल में शिफ्ट किया। সোনাই পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন রানী দাস ও ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। রবিবার সোনাই বিজেপি মণ্ডলের কার্যালয়ে এক সভার মাধ্যমে প্রকাশ করা হয় পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম। দলের দায়িত্বপ্রাপ্ত করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশর রঞ্জন দাস উভয় নাম ঘোষণা করেন। চেয়ারম্যান মনোনীত হলেন 4 নম্বর ওয়ার্ডের শিলুরানী দাস ও ভাইস চেয়ারম্যান পদে 6 নম্বর ওয়ার্ডের শেখ সাহারুল আলম। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, রামকৃষ্ণ নাথ, দীপু কুমার দাস প্রমুখ। এদিকে প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর জানান, বিগত দিনে সমস্ত আসামের 80টি পুরসভার বোর্ড গঠনের প্রক্রিয়া চলছিল, তাই পর্যায়ক্রমে সোনাই পুরসভার বোর্ড গঠনে কিছুটা দেরি হয়েছে। আগামী 4 মে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। সোনাই পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। আমাদের সোনাই মণ্ডল অফিসে নির্বাচিত ওয়ার্ড কমিশনার এবং ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিকে নিয়ে আমাদের দলের যিনি পৌরসভা নির্বাচনের প্রভারি ছিলেন, আমাদের করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস আজকে দলের নির্দেশ মতো রাজ্য মানে প্রদেশ কংগ্রেস প্রদেশ বিজেপির নির্দেশ মতো একটা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম খামবন্দি হিসাবে নিয়ে এসেছিলেন।
আমাদের নির্বাচিত যারা ওয়ার্ড কমিশনার এবং আমাদের দলীয় সভা জেলা সভাপতি মণ্ডল সভাপতি এবং আমিও ছিলাম, আমাদের সামনে খাম খুলে দুইজনের নাম ঘোষণা করেছেন। চেয়ারম্যান শিলুরানী দাস আমার সামনে আছেন এবং ভাইস চেয়ারম্যান শাহরুল শেখ। আগামী চার তারিখ সাড়ে চারটার সময় সোনাই হিস্টোরিক্যাল যেটা বোর্ড হবে, প্রথমবারের মতো নির্বাচিত বোর্ডে শপথ গ্রহণ করবে আর সোনাই মুক্ত মঞ্চতে এখানে সাড়ে চারটার সময়। আর এখানে একটা এই মানে শপথে প্রায় সোনাই 11টা ওয়ার্ডের জনসংখ্যা। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, বিশ্বের অগণিত শ্রমিক এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে প্রতি বছর মে দিবসটি সর্বত্র পালন করে থাকেন। এই দিনটিতে শ্রমিকরা রক্তের বিনিময়ে তীব্র লড়াই করে 8 ঘন্টা কাজের মর্যাদা পেয়েছিলেন। রবিবার রেল শহর বদরপুরে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং অসমরাঞ্জিক ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়ার্কস ইউনিয়ন ও মে দিবস শ্রদ্ধা ভরে পালন করে। এদিকে সকাল 10টায় বদরপুর বিদ্যুৎ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডিভিশন কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পরে কার্যালয়ে এক জোনাল সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বক্তা বিস্তারিতভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলি নিয়ে আলোচনা করেন এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক নয়নজ্যোতি চক্রবর্তী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তালুকদার, জোনাল সেক্রেটারি বিদ্যুৎ দে, সুশান্ত ভট্টাচার্য, মনিলাল নাথ ও জাকির হোসেন বড়ভূঁইয়া। এদিকে বদরপুরে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন এবং অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন ও মে দিবস পালন করেছে। সকাল 9টায় ইউনিয়নের পতাকা উত্তোলন করেন ইউনিয়নের সভাপতি সজল চক্রবর্তী। পরে শহীদদের আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে রেল শ্রমিকরা। পরে ইউনিয়নের সভাপতি সজল চক্রবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি সর্বভারতীয় রেল শ্রমিকদের বিভিন্ন দাবি সভায় তুলে ধরে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির সমালোচনা করেন। 5 দিনের রবীন্দ্রসঙ্গীত এবং বেদ গানের কর্মশালা শেষ হল রবিবার। গত 25 এপ্রিল থেকে স্থানীয় এলোরা হেরিটেজে এই কর্মশালা চলছিল। কর্মশালায় উত্তর পূর্বের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাঞ্চালী ধর, বিশ্বজিৎ রায় চৌধুরী, বাচিক শিল্পীদের আলোচক এবং প্রাবন্ধিক দেবাশিস দাস, কবি প্রাবন্ধিক অমিতাভ দেব চৌধুরী প্রমুখ প্রশিক্ষার্থীদের রবীন্দ্র গান এবং বেদ গানের বিভিন্ন শৈলীর পাঠ দেন। আয়োজক হিসেবে ছিলেন শহরের 2 তরুণ সংস্কৃতি কর্মী, তবলাবাদক রাজশ্রী রায় চৌধুরী এবং সঙ্গীতশিল্পী বিশ্বরাজ ভট্টাচার্য। রবিবার ইলোরা হেরিটেজে পরীক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কর্মশালায় প্রশিক্ষণ নেওয়া অনেকেই নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন। রবি ঠাকুরকে নিয়ে অনেক না জানার তত্ত্ব ছিল, সেগুলো জানতে পেরেছি। আর কালকে আমাকে বাবা জিজ্ঞেস করছিলেন, এতদিন যে কর্মশালা করলি কেমন লেগেছে? আমি বাবাকে বললাম, আমার মনে হচ্ছে এই কর্মশালাগুলো যদি প্রতিদিন বিকেলে আমাদের এমন একটা কিছু ব্যবস্থা করা হতো, প্রতিদিন বিকেলে আমরা সবাই এরকম বেদ গান এবং রবি ঠাকুরের গানকে নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারতাম। আমাদের পাঞ্চালী ম্যাম গুরুজন আছে ওনার কাছ থেকে, আর কর্মশালার মধ্যে পাঞ্চালী ম্যাম, বিশ্বজিৎ জেঠু, মনোজ জেঠু, ওনাকে আমরা ব্যক্তিগতভাবে জেঠু বলি, তাই জেঠু উনি সম্বোধন করছি। ওনারা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, আর ওনারা তো বারবার বলেছেন যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে উধারবন্দ পুলিশ। শনিবার রাতে উধারবন্দের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুম্ভা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করে। এতে নেতৃত্ব দেন উধারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিং। তিনি জানান, প্রকাশ্য এলাকায় বিদেশি মদের রমনওয়া ব্যবসা চলছে, তাই তিনি জনসাধারণের কল্যাণের জন্য অভিযান চালিয়েছেন। এতে সাফল্য লাভ হয়েছে, আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কত অভিযান চলাইছে আর কি টকার মধ্যে হয়েছে জব্দ করে রাখা হয়েছে? টকা তো এতিয়ালৈকে আমি গম পোৱা নাই, কিন্তু আমি বিভিন্ন জায়গা পাবলিক প্লেসত মানুহবিলাকে ভোট পাই থাকা মানে কমপ্লেইন পাই আছিলোঁ, সেই হিচাপে আমি ওলাই গৈছোঁ। ওলাই যোৱাৰ পিছত বিভিন্ন ঠাইৰ পৰা আমি পাব্লিক প্লেচত ভোট পাই থকা অৱস্থাত আমি ডেষ্ট্ৰয় কৰিছোঁ কিছুমান, আৰু কিছুমান আমি হেৰি কৰি ধৰি যিখিনি আমি চিল পাইছোঁ সেইবিলাক লৈ আহিছোঁ। আমি এইখিনিতে যিমান আছে আৰু কিমান কিমান ঠাইত অভিযান চলিছে? আমি কেইবা ঠাইতো মাৰিছোঁ, আমাৰ এৰিয়া অভিযান চলি থাকিব না? চলি থাকিব, এইটো মানে এইবিলাকতো অসামাজিক কাম না। আমি রাতের অন্ধকারে নয়, এবার দিনের আলোতে বাকরখাল গ্রামের ইব্রাহিম, কুতুব আলী, আব্দুল মতিন সহ আটটি পরিবারের যৌথ পুকুরে জাল ফেলে প্রায় ৫০-৬০ হাজার টাকার মাছ চুরি করে নিয়ে গেছেন আব্দুল মোহিত এবং ফুরকান আলী, এমনটাই জানিয়েছেন পুকুরের মালিক ইব্রাহিম। তাছাড়া মাছ চুরির কিছু দৃশ্য ক্যামেরা বন্দিও করেছেন তারা। তিনি সাংবাদিকদের জানান, এই পুকুরের জমির উপর ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ইব্রাহিম। পুকুরের মাছ চুরি হওয়ায় ব্যাংকের ঋণ পরিশোধ করতে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হবে তাকে। কোনো উপায় না থাকায় আইনের দ্বারস্থ হতে হয়েছে তাকে। আসামিরা হলেন ফুকরান আলী, আব্দুল মান্নান, আব্দুল মোহিত ও মমতাজ আহমেদ। প্রায় আপনার তো মনে করেন বাঘসাল এলাকা। আজকে সকালে প্রায় ৫টা-৬টার সময় আমরা একটা ফুসকরিণী আছে, আমরা আর ১০ পরিবারের একটা ফুসকরিণী আছে। ফুসকরিণীটা মাছ পালাইল বিগত ৩-৪ বছর থাকে, বড় বড় মাছ হয়েছে, ৮-১০ কেজি ১২ কেজির মাছ আছে। এখানে আমরা ১০০ এখানে রোজা মাসের দিন আমরা তো মনে করেন ৮টা-৯টা পর্যন্ত ঘুমো থাকি, তাই ৬টার সময় জাল ফেলাইয়া ৫০-৬০ হাজার টাকার মাছ মারিয়া তাই গাড়ি দিয়ে আইতাই বড় সকলও বিকিছে। প্লাস আমরা এখানে ন্যাশনাল হাইওয়ের দ্বারও মাছ বিকিছে, হরিদ্বার হলে আইয়া আমার এক হয়েছে। তখন আমার ছেলেটা গেছে ডালাই দুপুরে ফারর বাষ্পকুলাত গিয়া দেখছে যে ফুসকরিণীত মাছ মারাওর, তখন আইয়া আমারে ডাকিছে, আমি ঘুমো আসলাম যে ওলা মাছ মারাওর। তখন আমি গেছি, গিয়া দেখছি তো তারা মাছ লইয়া গেছে। এখন আমরা সরিকানোর মাঝে আমরা আমি আমার চাচার ঘর বাড়িতে কেউ জানি না মাছটাই মারিয়া তারা মাছ বেছি দিছে। মাছটা বেছিছে মারছে আব্দুল মোহিত আর জালর মালিক হইল ফুরকান। আব্দুল ফুরকান তার নাম, তার বাবার নাম হইল সৈয়দ আলী। ঈদ উল ফিতর উপলক্ষে উধারবন্দ বিধানসভার লারসিং জিপির সভানেত্রী আলফিজুন নেসা লস্কর প্রায় ১৫০ জন গরিব লোককে শাড়ি, লুঙ্গি ইত্যাদি দান করেন। যখন এলাকার সব লোক নিজেকে নিয়ে ব্যস্ত, তখন সমাজের দরিদ্র শ্রেণীর লোকের আনন্দের কথা মাথায় রেখে এই মহৎ কাজের পদক্ষেপ নিলেন জিপি সভানেত্রী আলফিজুন। এই বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন আজিবুদ্দিন লস্কর, গোছিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রহিম উদ্দিন লস্কর, সমাজসেবী রেবুল হোসেন প্রমুখ। আমার নাম আলফিজুন নেসা লস্কর, আমি লারসিং জিপির সভানেত্রীর দায়িত্বে আছি। আজ আমি কিছু ঈদ উপলক্ষে আমার গরিব মা বোনদের বা ভাই আমি কিছু বস্ত্র বিতরণ করিয়ার শাড়ি, লুঙ্গি এবং টকি, আপনারা আমার জন্য দোয়া করবা। আচ্ছা শুনেন, আপনি যেন ওই যে লারসিং জিপি সভানেত্রী হিসাবে যেন আজকে যে বস্ত্র বিতরণ করাটা একটা উৎসব উপলক্ষে, তো এই উপলক্ষে যে বস্ত্র বিতরণ করাটা যে এটা আপনার নিজস্ব তহবিলটা কি নি না কোনো? না, আমার নিজস্ব তহবিল। পূর্ব উধারবন্দের জয়পুর বালাধন চা বাগানে শনিবার রাতে একটি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রবল বৃষ্টি ও তুফানের সময় বাড়ির লোকজন সবাই ঘুমন্ত থাকা অবস্থায় আগুন লাগে। রাত ১৩টা নাগাদ ঝড় থামার পর প্রতিবেশী এক যুবক কিছু পোড়া গন্ধ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান প্রতিবেশী কেশব ময়রা নামক ব্যক্তির দোকানে আগুন লেগেছে। সে দৌড়ে দোকানের পিছনে থাকা মনীষ ময়রার বাড়িতে ডাকাডাকি করে। তার ডাকে লোকজন জড়ো হন এবং সবাই মিলে অনেকক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে বাঁচানো যায়নি দোকানে থাকা জেরক্স মেশিন,
লেমিনেশন মেশিন, কফি মেশিন, ফ্রিজ ও দ্রব্য সামগ্রী। আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এখানে যে ঘটনাটা হয়েছে এটা কিরকম হয়েছে? রাত্রে প্রায় 1:30টার সময় 1:30 মিনিটে হঠাৎ আমার এই লাগা বাড়ির ছেলেগুলা ডাকাডাকি করতে আর কি, এরা বাইরে বাইরে ছিল রাত্রে বাথরুমে যাওয়ার লাগে, হঠাৎ গুলিয়া দেখে আর কি যে এইভাবে আমার দোকানের কোনাটাতে আগুন লাগছে, লাগার পরে তো বাড়িতে পিছন দিকে ঢুকিয়া ডাকাডাকি করিয়া তারপরে তো হাল্লা চিৎকার করার পরে প্রচুর ছেলেরা আইসে আইয়া ওই তো সাহায্য করছে। ক্ষয়ক্ষতি তো হয়েছে, ক্ষয়ক্ষতির তো কোনো ইয়ে নাই, জেরক্স মেশিন, তারপরে কপি মেশিন, তারপরে লমিনেশন মেশিন, ফ্রিজ, দোকানের টেন্ড হাউসের জিনিস। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 8 লাখ টাকা। আচ্ছা, মানে দোকান আগুনটা লাগার পিছনে কোনো সন্দেহ? এটা তো দেখছি না, এর লাগি কোনো সন্দেহ করতে পারি আর না, মানে কারেন্টের লাগতে। হ্যাঁ, এই সাইডে তো কারেন্টের কোনো ইয়ে নাই, এই যে সাইডে কোনো কারেন্টের কোনো মানে কানেকশন নাই, এটাই একটা সন্দেহ আছে যে হয়তো করতেও পারে, এলেও তো কিন্তু এটা কোয়াটা অন্যায় হইব কারণ দেখছি না যেহেতু। আচ্ছা, মানে কারেন্ট থেকে লাগার সম্ভাবনা তো নাই না? না, কারেন্টে, কারণ কারেন্টে যদি শর্ট সার্কিট হয় তাহলে তো প্রথমে মিটার, জানি না, আমি যেটা শুনলাম আজকে ইলেকট্রিশিয়ান গুলাও হয়েছিল তারাও পেলো যে শর্ট সার্কিট হইলে তো প্রথমে মিটার জ্বলবো, তারপরে তোমার ঘরের টিন চুনিটা তার শর্ট সার্কিট। মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে মারপিট, রক্তাক্ত অবস্থায় আহত 3, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক 7:30 মিনিটে সোনাই রতুন রামনগরে। জালালউদ্দিন বড়ভুই এবং তার 2 ছেলে নাজির হোসেন ও আনোয়ার হোসেনকে আপন ভাই কামালউদ্দিন বড়ভুইয়া এবং নাসিরউদ্দিন বড়ভুইয়া সহ ভাতিজা মতিবুর রহমান বড়ভুইয়া, তৈবুর রহমান বড়ভুইয়া এবং আরও কয়েকজন মিলে দাঁড়ালো অস্ত্র দা কুড়াল ডেগার বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টার অভিযোগে সোনাই থানায় মামলা দায়ের করেন। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপরেও তাইন মাতা করিয়া তাইন বানাইছিল, আজকে বিকাল 4টা উঠার সময় এ আইসে আইয়া গোর লাচিয়া ইয়া ডাকি যে আমরা গরো দুজন, আমরা 2 ভাই গরো আসলাম না, এরপরে তাই আমরা আর ফোন করছি আমরা গিয়েছি, যাওয়ার পরে তারে জিগাইলাম যে কি তার লাগে তুমি লাচা লাচি বললাই, আর ও তারা 60 জন কান ছোটো ভাই, এরপরে ছোট 2 ভাই তান ছোট 2 ভাই আর তান ছেলে হইল, তান ছোট ভাই ছেলে হইল আরো 2টা আপনারে ওরকম মারিয়া অস্ত্র লইয়া মারতুল 30 ঝগড়া, এরপরে ডেগার 1টা আমরা জিগানি যাওয়ার পরে 7:30টার সময় এই অবস্থা ঘটেন আমরা। আমি এটা খুঁজতে চাই আমরা শিলচর এসপি ম্যাডামের কাছে যে আমরা উপযুক্ত বিচারটা পাইতাম আর তার সম্পত্তিটা তাই কিলা পাইতাম, এরা কিতার লাগে আমরা উপর অত্যাচার করলো, এটা শুনাই এসপি সারেরও কই দাম, শুনাই ওসি সারেরও কই দাম এবং শিলচর এসপি ম্যাডামের এটা কই দাম এই ফেজ নিউজের মাধ্যমে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় গরিবদেরকে খাদ্য সামগ্রী বণ্টন করেন কাছার সুন্নি ফাউন্ডেশন। রবিবার ফাউন্ডেশনের কার্যালয়ে এদিন প্রায় 100 দুস্থদেরকে ঈদের খাদ্য সামগ্রী বণ্টন করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্নি ফাউন্ডেশনের সম্পাদক আয়ুব উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক ফণী মজুমদার, কার্যকরী সভাপতি মজিবুর রহমান চৌধুরী, হোসেন আহমেদ মজুমদার, শিপন মজুমদার, মহিবুল হক মজুমদার, আরশাদ মজুমদার, ইসলাম উদ্দিন লস্কর, শাহিদুল হক, শাহিদ পারভেজ প্রমুখ। আমরা আমাদের সেন্ট্রাল কার্যালয়ে এই একটি ছোট অনুষ্ঠান ছুটির মাধ্যমে আমরা গরিব অসহায় দুস্থ পরিবারদেরকে বিতরণ করেছি। আমরা এটা একটি সামান্য কন্ট্রিবিউশন প্রতি বছর করে থাকি, কিন্তু আশা রাখি আগামীতে আমরা কাছা সুন্নি ফাউন্ডেশন সমস্ত কাছার ব্যাপী বিরাট আকারে এটা এই যেটা কার্যসূচি এটা এগিয়ে নিয়ে যাব। তাই
আমাদের কাঁচা সন্নি ফাউন্ডেশনের বিভিন্ন শাখা সংগঠন কমিটির সদস্যজনকে আগামীতে আমাদের পাশে থাকার জন্য এবং এগিয়ে আসার জন্য আমরা কাঁচা সন্নি ফাউন্ডেশনটাকে আপনাদেরকে আহ্বান করছি। প্রথম পেজে 50 জন দুস্থ পরিবারকে এই ঈদের কিট সামগ্রী বিতরণ করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। হাইলাকান্দিতে পুলিশের এনকাউন্টার, নিহত কুখ্যাত কয়লা মাফিয়া আহার। সোনায়ে পুরো বোর্ড গঠন, চেয়ারম্যান হলেন রানী দাস এবং ভাইস সাহার। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, বদরপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।